জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি রাবণ সংহিতার থেকে নেওয়া কয়েকটি কথা বলবো এবং এই যে প্রতিকারগুলির কথা বলবো, এই প্রতিকারগুলি যে মানুষ করবে তার জীবনে ধন সম্পত্তির অভাব কোনোদিনও হবে না এবং একজন দরিদ্র ব্যক্তিও যদি এই প্রতিকারগুলি করতে পারে সেই ক্ষেত্রে সে খুব সহজে এবং কম সময়ের ভিতর তার জীবন থেকে, তার বাড়ির থেকে ধনের অভাব অনাটন দূর হয়ে যাবে। বিশেষ করে যারা খুব কষ্ট করছে, পরিশ্রম করছে, কিন্তু কষ্ট এবং পরিশ্রম করার পরও যারা তেমন কিছু আয় করতে পারছে না বা সঞ্চয় করতে পারছে না, সেই ক্ষেত্রে রাবণ সংহিতাতে বলা এই প্রতিকারের মধ্যে যে কোনো একটি প্রতিকার অবশ্যই করুন। এই প্রতিকারগুলি আপনাদের জীবনে ধনের অভাব অনাটন দূর করবে, আপনার জীবনে আপনার পরিশ্রমের ফল আপনি অবশ্যই পেয়ে থাকবেন। ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন, শেয়ার অবশ্যই করবেন, যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। রাবণ ছিলেন অনেক বিদ্যমান এবং রাবণের বুদ্ধি ছিল অনেক বেশি। আমরা যারা রামায়ণ পড়েছি সেই ক্ষেত্রে আমরা রাবণের কথা সকলেই জানি। রাবণ ছিল একজন দৈত্য হিসাবে আমরা তাকে চিনি, কিন্তু রাবণের বুদ্ধি এবং রাবণ ছিলেন শিবভক্ত, সেই ক্ষেত্রে রাবণ রচিত করেছিলেন একটি পুস্তক এবং যাকে বলা হয় রাবণ সংহিতা। রাবণ সংহিতাতে রাবণ নিজের কিছু কথা সেখানে লিখেছিলেন এবং সেইগুলি একজন মানুষ যদি সেগুলিকে মেনে চলতে পারে সেই ক্ষেত্রে মানুষ সেই নিয়মগুলির সাহায্যে অনেক শুভ ফল পেয়ে থাকে। বিশেষ করে দরিদ্র ক্ষেত্রে যে মানুষ খুব দরিদ্র রয়েছে, যাদের আর্থিক অভাব অনাটন চলছে, সেই ক্ষেত্রে এই নিয়মগুলি সেই মানুষকে অনেক শুভ ফল দিয়ে থাকে। তো প্রথমেই বলবো শুক্রবারে, শুক্রবারে একটি প্রতিকার রয়েছে। এই প্রতিকারটি যদি করা হয়, বলা হয় যারা এই প্রতিকার করবে তাদের জীবন থেকে ধনের অভাব অনাটন খুব সহজেই চলে যায় এবং এই প্রতিকার করা মাত্রই কিছুদিনের ভিতর তাদের জীবনে প্রচুর পরিমাণে ধন সম্পদ চলে আসে এবং বাড়িতে সুখ শান্তিও প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়ে থাকে। তো কী করতে হবে শুক্রবারে? শুক্রবারে আপনি যে কোনো পেঁচা, যে পেঁচাকে লক্ষ্মী পেঁচা বলা হয় বা যদি লক্ষ্মী পেঁচা সম্ভব হয়ে থাকে তার ক্ষেত্রে আপনি অন্য যে কোনো পেঁচার একটি পালক আপনি বাড়িতে নিয়ে আসবেন এবং পেঁচাকে মা লক্ষ্মীর স্বরূপ বলে আমরা সকলেই জেনে থাকি। তো পেঁচার একটি পালক আপনি শুক্রবারে নিয়ে আসবেন এবং শুক্রবারে সেই পেঁচার পালকটি আনার পর আপনি স্নানাদি করার পর আপনি একটি লাল কাপড়ে সেই পেঁচার পালকটিকে আপনি রাখবেন। রাখার পর সেই লাল কাপড়ে পেঁচার পালকটিকে ভিতরে ঢুকিয়ে সুন্দর করে লাল সুতো দিয়ে সেই পালকটিকে বেঁধে, কাপড়ের উপর লাল সুতো দিয়ে বেঁধে সেই পেঁচার পালকটি, লাল কাপড়টি আপনি আপনার বাড়ির যে জায়গায় আপনি ধন সম্পত্তি সঞ্চয় করে রাখেন, যেখানে আপনার টাকা পয়সা রাখে, সেই জায়গায় আপনি সেই পেঁচার পালকটিকে রেখে দেবেন। এই প্রতিকারটি করলে মা লক্ষ্মীর কৃপা, মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা সেই বাড়ির উপর থাকে যে বাড়িতে পেঁচার পালককে রাখা হয়। তারপরের প্রতিকারটি হচ্ছে গরুকে আমাদের সনাতন ধর্মে, হিন্দু ধর্মে দেবতার স্থান দেওয়া হয়েছে। বলা হয় গরুর প্রতিটি অঙ্গেই দেবী দেবতার বাসস্থান রয়েছে এবং সংসারের এই পৃথিবীর সকল দেবী দেবতার বাস রয়েছে গরুর মধ্যে। তাই যতদূর সম্ভব হয়ে থাকে যে ব্যক্তি প্রতিদিন গরুর সেবা করে থাকে সে ব্যক্তি উপর ঈশ্বরের একটি কৃপা সর্বদা হয়ে থাকে। কেন কি গরুকে সেবা করা মানে দেবী দেবতাদেরকে সেবা করার সমান হয়ে থাকে। বিশেষ করে যারা গরুকে সেবা করে থাকে সেই ক্ষেত্রে মানুষের ভাগ্যে যদি রাহু দোষ থাকে, শনি দোষ থাকে, রাহুর দোষ এবং শনির দোষ সেই সেবাতে অনেকখানি চলে যায় এবং গরুর সেবা করা মানে মা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হয়ে থাকে। তাই প্রতিদিন গরুকে অবশ্যই সেবা করবেন। গরুর সেবা করার অর্থ হচ্ছে আপনি আপনার সাধ্য মতো
প্রতিদিন গরুকে কিছু না কিছু অবশ্যই খেতে দেবেন। এতে আপনার জীবনে থাকা অনেক গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব আপনার জীবন থেকে চলে যাবে এবং আপনার জীবনে কিছু দিনের ভিতরে সুখ শান্তি টাকা পয়সা ধন সম্পত্তি আপনার জীবনে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। তিন নম্বর উপায়টি হচ্ছে বাড়িতে সর্বদা ধানের ছড়া অর্থাৎ এক মুঠি ধানের ছড়া পাকা ধানের ছড়া অবশ্যই রাখবেন। যে বাড়িতে এক মুঠো পাকা ধানের ছড়া থাকে সে বাড়ি ছেড়ে মা লক্ষ্মী কোনোদিনও যায় না। তাই আপনি আপনার বাড়িতে পুজো স্থানে বিশেষ করে আপনার পুজো ঘরে যেখানে আপনি পুজো করছেন সেই জায়গায় পূর্ব দিকের দেওয়ালে আপনি এক মুঠো পাকা ধানের ছড়া অবশ্যই রাখবেন। ধান হচ্ছে মা লক্ষ্মীর প্রিয় জিনিস এবং যে বাড়িতে এক মুঠো ধানের ছড়া থাকে সেই বাড়িতে অশুভ শক্তি কোনোদিনও থাকে না, সেই বাড়িতে সর্বদা পজিটিভ এনার্জি থাকে এবং ধানের ছড়া যে বাড়িতে থাকে মা লক্ষ্মী স্বয়ং সেই বাড়িতে বিরাজমান হয়ে থাকে। যেহেতু ধানের ছড়া মা লক্ষ্মীর প্রিয় জিনিস তাই যে বাড়িতে ধানের ছড়া থাকে সেই বাড়িতে টাকা পয়সার অভাব অনাটন কোনোদিনও হয় না। এরপরের প্রতিকারটি হচ্ছে আপনি আপনার বাড়িতে চেষ্টা করবেন একটি ঘোড়ার নাল, ঘোড়ার পায়ের খুরের নিচে যে লোহার নাল থাকে সেই নাল একটি অবশ্যই আপনি আপনার বাড়িতে অবশ্যই রাখবেন। ঘোড়ার নাল যে বাড়িতে থাকে সে বাড়িতে শনির শুভ দৃষ্টি প্রচুর পরিমাণে হয়ে থাকে যে বাড়িতে ঘোড়ার নাল থাকে এবং ঘোড়ার নাল থাকা বাড়িতে শনি শুভ দৃষ্টি হয়ে থাকে, তার সঙ্গে বজ্রং বলির আশীর্বাদও সেই বাড়ির উপর সর্বদা থাকে এবং যে বাড়ির মুখ্য দুয়ারে যদি ঘোড়ার নাল থাকে বলা হয় সে বাড়িতে কোনো দিনও কোনো অশুভ শক্তি অশুভ ছায়া সেই বাড়িতে প্রবেশ করতে পারে না এবং ঘোড়ার নাল থাকা বাড়িতে মাত্র কিছু দিনের ভিতরে সেই বাড়ির থেকে সকল অশুভ শক্তি দূর হয়ে যায় এবং বাড়িটিতে পজিটিভ এনার্জি প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। ঘোড়ার নাল থাকা বাড়িতে যে সদস্যরা থাকে সেই বাড়িতে তারা মনের মতো সকল কিছু পেয়ে থাকে, মনের স্বপ্নগুলি তাদের পূর্ণ হয়ে থাকে যে বাড়িতে ঘোড়ার নাল থাকে। ঘোড়ার নাল তবে অনেক বাজারে পাওয়া যায়, সেই ক্ষেত্রে আপনি বিচার বিবেচনা করে অবশ্যই কিনবে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেব, সেখান থেকে আপনি অবশ্যই ঘোড়ার নাল কিনতে পারবেন। যদি আপনার ইচ্ছে হয় তাহলে আপনি সেই লিঙ্কের থেকে ঘোড়ার নাল অবশ্যই কিনে আপনি আপনার বাড়িতে স্থাপিত অবশ্যই করে রাখুন। এর পরের যে প্রতিকারটির কথা বলবো এই প্রতিকারটি তাদের জন্য অনেক উপকার হবে যারা জীবনে প্রচুর কষ্ট করছে কিন্তু কষ্ট করার পরও তারা জীবনে কিছুই তারা পাচ্ছে না। জীবনে সকাল থেকে রাত অবধি হাজার পরিশ্রম করার পরে তাদের ধনের অভাব অনাটন সহ্য করতে হচ্ছে এবং যারা জীবনে পরিশ্রমের তুলনায় তেমন কিছু পায় না তারা যদি এই জিনিসটি ধারণ করে থাকে সেই ক্ষেত্রে তারা অত্যন্ত শুভ ফল পেয়ে থাকবে। আমি বলছি নৌকার খিলির কথা। নৌকার খিলি বলতে গেলে যে নৌকা দিয়ে মাছ ধরা যায় এবং যে নৌকা দিয়ে মাছ ধরা হচ্ছে তেমন কোন নৌকার খিলি আপনি একটি নিয়ে সেই খিলি দিয়ে যদি হাতের আংটি বানিয়ে যদি আংটি ধারণ করা হয় সেই ক্ষেত্রে বলা হয় যাদের জীবনে অভাব অনাটন চলছে, জীবনে বিভিন্ন ধরনের বাধা বিপত্তির মধ্যে চলছে, এই আংটি ধারণ করলে মানুষের জীবন থেকে বহু ধরনের সমস্যা নিবারণ হয়ে থাকে এবং মানুষ প্রতিটি জায়গায় সফলতা এবং উন্নতি পেয়ে থাকে। তাই নৌকার খিলি অবশ্যই একটি আপনি ধারণ করার জন্য চেষ্টা করুন। আমি ভিডিওতে ডেসক্রিপশনে আমি নৌকার খিলি ধারণ করার জন্য একটি লিংক দিয়ে দেব, আপনাদের ইচ্ছে হলে আপনারা সেই জায়গা থেকে নৌকার খিলি আংটি অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারবেন। এরপর যে বাড়িতে ধুত্রা ফুল থাকে সেই বাড়িতে বলা হয় মহাদেবের আশীর্বাদ অবশ্যই পেয়ে যাওয়া যায়, তো ধুত্রা ফুল বাড়িতে একটি অবশ্যই রাখবেন। এরপর হচ্ছে একটি লাল কাপড়ে আপনি গোমতী চক্র এবং কড়ি, পাঁচটি গোমতী চক্র এবং পাঁচটি কড়ি নাইবা এগারোটি গোমতী চক্র নাইবা এগারোটি কড়ি আপনি অবশ্যই একটি লাল কাপড়ে বেঁধে যদি আপনি আপনার পূজা স্থানে আপনি রাখুন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই প্রাপ্ত করবেন। গোমতী চক্র এবং কড়ি হচ্ছে মা লক্ষ্মীর অতি প্রিয় জিনিস, তাই যে বাড়িতে গোমতী চক্র এবং কড়ি রাখা হয় সেই বাড়িতে মা লক্ষ্মী অত্যন্ত
অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে এবং গোমতী চক্র এবং কড়ি থাকা বাড়িতে সর্বদা সুখ শান্তি বিরাজমান করে থাকে। গোমতী চক্র এবং কড়ি আমি তার লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ইচ্ছা করলে সেখান থেকে আপনারা এই গোমতী চক্র এবং কড়ি অবশ্যই ক্রয় করতে পারবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই জিনিসগুলির ভিতর যে কোনো একটি জিনিস অবশ্যই আপনারা বাড়িতে রাখুন, সম্ভব হয়ে থাকলে প্রতিটি জিনিস অবশ্যই বাড়িতে রাখুন। এই জিনিসগুলি মানুষের জীবনে অত্যন্ত বেশি পরিমাণে শুভ ফল দিয়ে থাকে, বিশেষ করে যাদের জীবনে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি, গ্রহ নক্ষত্রের অবস্থান খারাপ হওয়ার জন্য যাদের জীবনে প্রচুর কষ্ট করতে হচ্ছে এবং জীবনটি যাদের স্বপ্ন অনেক থাকে, যদি স্বপ্নগুলি পূর্ণ হয় না, সেই ক্ষেত্রে এই প্রতিকারগুলি মানুষের জীবনে অনেক শুভ ফল দিয়ে থাকে। কেন কি প্রতিটি জিনিসেই মানুষের জীবনে এক একটি শুভ ফলের কারক হয়ে থাকে। তাই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন, শেয়ার অবশ্যই করবেন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।